ফ্যাটি লিভার হলে ডায়েট কী করবেন, চলুন জেনে নিই। আজকে আমাদের অতিথি বিশিষ্ট ডায়েটিশিয়ান মৌপালি ঘোষ। নমস্কার, আমি ডায়েটিশিয়ান মৌপালি ঘোষ। আমি দীর্ঘদিন ডক্টর এম এন চ্যাটার্জি মেমোরিয়াল প্যাথোলজি ল্যাবরেটরি অ্যান্ড পলিক্লিনিকের সাথে যুক্ত। আজকের বিষয়, লিভার হলো হিউম্যান বডির দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। লিভার আমাদের মেন মেটাবলিক মেশিন। লিভার আমাদের হার্মফুল সাবস্টেন্সকে ফিল্টার করে বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। লিভারে স্বল্প বিস্তর ফ্যাট থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যখন সেই ফ্যাটটা একটা অ্যাবনর্মাল গতিতে বাড়তে থাকে, অর্থাৎ লিভারের ওপর ফ্যাটের একটা আস্তরণ পড়তে থাকে অনেক বেশি পরিমাণে, তখন তাকে আমরা বলে থাকি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের মেন কারণগুলো হচ্ছে ওবেসিটি, অর্থাৎ শরীরে আমাদের যখন অতিরিক্ত পরিমাণে মেদ বা চর্বি জমতে থাকে তখন আমাদের ফ্যাটি লিভার হতে পারে। আনকন্ট্রোলড ডায়াবেটিক, অর্থাৎ যে সমস্ত ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘদিন ধরে ইনসুলিন চলছে বা মেডিকেশন চলছে, কিন্তু তার ফলেও হয়তো কর্মব্যস্ততার দরুন বা প্রপার ডায়েট মেনটেন করতে পারছে না, যার ফলে কি হচ্ছে ডায়াবেটিকটা হয়তো কন্ট্রোলে আসছে না, তার ফলেও কিন্তু আমাদের শরীরে রক্তে চর্বির পরিমাণ বাড়তে থাকে, তার কারণেও ফ্যাটি লিভার হতে পারে। তারপরেও বিভিন্ন রকম মেডিসিনের সাইড এফেক্ট, অর্থাৎ এমন কিছু মেডিসিন অ্যালার্জেটিক বা আদার্স কন্টিসেপটিক পিল, এইগুলো খেলেও হিউম্যান বডিতে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। আবার হেরিডিটি তো একটা ব্যাপার আছে, অনেক সময় অনেক পেশেন্টকে আমরা বংশানুক্রমিকভাবে দেখে থাকি যে হয়তো বংশ পরম্পরায় ফ্যাটি লিভারের একটা ধারা চলে আসছে, তখন সেই পেশেন্টের মধ্যেও আমরা ফ্যাটি লিভার লক্ষ্য করে থাকি। এছাড়াও হাইপার থাইরয়েডিজম, হাইপার টেনশন, এগুলো তো রয়েইছে। ফ্যাটি লিভারকে প্রাথমিকভাবে অনেকেই আছে হয়তো সিরিয়াস ওয়েতে নেয় না, বা ঠিক আছে অল ওকে মেডিকেশন চলছে ঠিক হয়ে যাব, বাট যত টাইম গড়াতে থাকে ফ্যাটি লিভার আকার কিন্তু তত বড় একটা বিস্তার ধারণ করতে থাকে। টাইম যত গড়াবে ফ্যাটি লিভার হয়তো অ্যাবডোমিনাল ডিসকমফোর্টটা অনেক বেশি হবে, অ্যাবডোমিনাল পেনটা বাড়তে থাকবে। সেই জন্য প্রাথমিক স্টেজে ফ্যাটি লিভারের যদি চিকিৎসা আমরা করতে পারি তাহলে অনেক তাড়াতাড়ি দ্রুত এখান থেকে আমরা রিকভারি করে আসতে পারব। ফ্যাটি লিভার প্রাথমিক স্টেজে চিকিৎসা করলে সুচিকিৎসার পাশাপাশি যেটা মেন আমরা বলে থাকি সেটা হচ্ছে সঠিক লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস। এক্সারসাইজকে মানুষের জীবনের একটা মেন অঙ্গ বা পার্ট করে নিতে হবে। রেগুলার আমরা প্রত্যেক দিনই ব্যস্ত থাকি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি 40-50 মিনিটস বা খুব কম করেও যদি 35 মিনিটস আমরা রেগুলার বেসিসে ওয়াকিং, রানিং, সাইক্লিং, স্কিপিং বা বাড়িতে যে কোনো ধরনের মেডিকেশন বা এক্সারসাইজ যদি রেগুলার আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু শারীরিক অনেক বেনিফিটও আসবে, ফ্যাটি লিভার থেকেও দ্রুত মুক্তি পাওয়া যাবে, অতিরিক্ত ওবেসিটি থেকে মুক্তি পাওয়া যাবে, শারীরিকভাবে অনেক বেশি ফিট আমরা থাকব। ইরেগুলার লাইফস্টাইল থেকে আমরা যদি সঠিক সহজলভ্য লাইফস্টাইলে ফিরতে পারি এবং আমাদের ইরেগুলার ফুড হ্যাবিটসটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে অনেক দ্রুত কিন্তু এই ফ্যাটি লিভারকে আমরা রিকভারি করতে পারবো। এছাড়াও আমাদের বডির কোলেস্টেরল লেভেলকে ম্যানেজ করতে হবে, ব্লাড সুগার লেভেলটাকে যদি আমরা ম্যানেজ করতে পারি, প্লাস আরও একটা কারণে যেটা ফ্যাটি লিভার হয়ে থাকে সেটা হচ্ছে অতিরিক্ত অ্যালকোহল কনজাম্পশন বা ইনটেক করলে, যারা নিত্য প্রতিদিন অ্যালকোহল ইনটেক করছে তাদেরও ফ্যাটি লিভার হয়ে থাকে, হুইচ ইজ কল্ড অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো অ্যালকোহলের কনজাম্পশনটাও যদি আমি কমাতে থাকি, সব থেকে ভালো হয় যদি স্টপ করে দেওয়া হয়, সেক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভার খুব দ্রুত রিকভার করা যাবে। ফ্যাটি লিভার সঠিক খাদ্যাভ্যাস যেটা আমি বলে থাকবো সেটা হচ্ছে, ফ্যাটি লিভারকে রিকভারি করতে গেলে আমাদের যেটা মেন দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণে সুগারি বা ফ্যাটি ফুডগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে, যেইগুলো আমাদের নিত্য প্রতিদিন খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট বা স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো আমরা ব্যাড ফ্যাট বলে থাকি বা ট্রান্স ফ্যাট, যেগুলো বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড বা জাঙ্ক ফুড থেকে আমরা পেয়ে থাকি, সেইগুলোকে আমাদেরকে টোটাল ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে। এবং যেগুলো আমাদের নিত্য প্রতিদিন ডায়েটে আমাদের ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হোলগ্রেন ফুডস,
হোল গ্রেন ফুডস এর মধ্যে লাইক মিলেট, মিলেটের রুটি বা বার্লি, জোয়ার, বাজরা, ওটস, কিনোয়া, কর্ন, হোল হুইট গ্রেন, হোল হুইট গ্রেনের ব্রেড, এই ধরনের খাবারগুলোকে যত আমরা ডায়েটে ইনক্লুড করতে পারবো তত আমাদের ফ্যাটি লিভারকে দ্রুত রিকভারি করতে পারবো। সেকেন্ড হচ্ছে প্রচুর পরিমাণে ব্রাইট কালারের শাকসবজি বা গ্রিন কালারের শাকসবজি বা লিফি ভেজিটেবলস প্রচুর পরিমাণে আমাদের ইনক্লুড করতে হবে নিত্য প্রতিদিন ডায়েটে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেকেন্ড আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যেটা আমরা ছোট ছোট মাছ বা সামুদ্রিক মাছ যেটা আমাদের লিভারের ফ্যাট লেভেলটা আস্তরণটা পড়তে বাধা দেয় এবং ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়। সেই নিত্য প্রতিদিন ডায়েটে যদি আমরা সেই ছোট মাছ বা সামুদ্রিক মাছ ছোট সাইজের এগুলোকে ইনক্লুড করতে পারি তো খুব ভালো হয়। তারপরও ফ্ল্যাক্সিড, ফ্ল্যাক্সিড অয়েল, নাটস, বিশেষ করে ওয়ালনাট ভীষণ ভালো ফ্যাটি লিভারের পক্ষে। তো এই জায়গাগুলো আমরা যদি ইনক্লুড করতে পারি আমাদের নিত্য প্রতিদিন ডায়েটে তো ভীষণ ভালো হয়। থার্ড আরেকটা নিউট্রিয়েন্ট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট আমরা যে সমস্ত খাবার থেকে পেয়ে থাকি লাইক সমস্ত ধরনের ফ্রুটস, ভেজিটেবলস, কফি, গ্রিন টি, এই ধরনের খাবার যদি আমরা নিত্য প্রতিদিন আমাদের ডায়েটে আমরা ইনক্লুড করতে পারি সেটাও কিন্তু ফ্যাটি লিভারকে রিকভারি করতে অনেক বেশি সাহায্য করবে। কফি, গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের কাজ করে সেটা হচ্ছে লিভারের ইনফ্ল্যামেশনকে বাধা দেয় প্লাস লোয়ার অ্যাবনর্মাল এনজাইমটাকে কন্ট্রোল করতে সাহায্য করে। থার্ড পয়েন্ট হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট লাইক অ্যাভোকাডো, অলিভ, এই এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা মনো আনস্যাচুরেটেড ফ্যাট পেতে পারি যেটা আমাদের ডায়েটে আমরা ইনক্লুড করতে পারি। প্রচুর পরিমাণে লেগিউমস, পিস, কিডনি বিনস, ব্ল্যাক বিনস, প্রচুর পরিমাণে এই লেগিউমস আমরা যদি ডায়েটে ইনক্লুড করতে পারি সেটাও ফ্যাটি লিভার পেশেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিটামিন ই, ভিটামিন ইও হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস ফ্যাটি লিভারের জন্য যেটা আমরা পেয়ে থাকি লাইক সানফ্লাওয়ার সিডস, আমন্ড, এই জিনিসগুলো থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। সয়া প্রোটিন, যারা ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান প্রত্যেকেই তারা তাদের ডায়েটে সয়া প্রোটিনটা ইনক্লুড করতে পারে কারণ সয়া প্রোটিন লিভার ফাংশনকে খুব বেশি অ্যাক্টিভ রাখে, লিভারে ইনফ্লেমেশনকে কমিয়ে দেয় এবং লিভারে ফ্যাট পড়তে বাধা প্রদান করে। ভিটামিন ই, এ এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এই ধরনের নিউট্রিয়েন্টসগুলো আমরা যে এই ধরনের নিউট্রিয়েন্টসযুক্ত অয়েল যে যে অয়েলগুলোতে আমরা পেয়ে থাকি আমরা যদি ফ্যাটি লিভার পেশেন্টদের ক্ষেত্রে বা ডায়েটে সেই অয়েলগুলো যদি আমরা ইনক্লুড করতে পারি তাহলে সেটা ফ্যাটি লিভার রিকভারিতে অনেক বেশি হেল্প করবে। যেমন সানফ্লাওয়ার অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল, অলিভ অয়েল, এই ধরনের অয়েলগুলো যদি আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি খুবই ভালো হয়। সর্ষের তেলটা আমরা মাঝে মাঝে ব্যবহার করতে পারি, একেবারে স্টপ করে দিতে আমি বলবো না, কিন্তু মাঝে মাঝে আমরা ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে সর্ষের তেল মাঝে মাঝে আমরা ব্যবহার করতে পারি। ডায়েট চার্ট অবশ্যই আমরা দিতে পারি কিন্তু ডায়েট চার্ট আমরা হট করে যে কোনো পেশেন্টকে দিতে পারি না, সে ফ্যাটি লিভার পেশেন্ট হোক বা অন্য কোনো পেশেন্ট হোক বা নর্মাল ওয়েট গেইন ওয়েট লসের পেশেন্টও যদি হয়, তো তার সমস্ত রিপোর্ট, টেস্ট, আমরা অনেক কিছু, তার হিমোগ্লোবিন টেস্ট, কোলেস্টেরল টেস্ট, থাইরয়েড আছে কিনা, ডায়াবেটিক আছে কিনা, সমস্ত কিছু, তার বডি বিএমআই, ওয়েট, হাইট, আমরা সব কিছু ক্যালকুলেট করে আমরা পেশেন্টদেরকে ডায়েট চার্টটা প্রোভাইড করে থাকি। তবুও কারণ প্রত্যেকটি মানুষের ডায়েট চার্ট ভিন্ন ভিন্ন প্রকারের হয়, একটাই ডায়েট চার্ট যে প্রত্যেকটি পেশেন্টকে একই রকম ফল দেবে তা নয়, কিন্তু তবুও একটা স্যাম্পল অফ ডায়েট চার্ট যেটা মোটামুটি ওয়ার্ক করে, মোটামুটি সব ধরনের পেশেন্টই কম বেশি ফলো করতে পারবে, সেই ধরনের একটা ডায়েট চার্টের স্যাম্পল আমি আপনাদের সামনে বলতে পারি। সেটা হচ্ছে প্রথমত আর্লি মর্নিংয়ে, ফ্যাটি লিভার রোগীদের ক্ষেত্রে আর্লি মর্নিংয়ে যদি এমটি স্টমাকে লিউকোয়াম ওয়াটার বা লিউকোয়াম ওয়াটারের সাথে লেমন দিয়ে আমরা যদি খেতে পারি সেটা অনেক বেশি কার্যকরী হয়। যাদের মনে হয় অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম আছে তারা লেমনটাকে স্কিপ করতে পারে, শুধু লিউকোয়াম ওয়াটারই খেতে পারে। তারপর আমরা ডায়েটে ঢোকাতে পারি, তার আধ ঘন্টা কি 40 মিনিট পর আমরা ডায়েটে ঢোকাতে পারি কফি, গ্রিন টি উইদাউট সুগার অবশ্যই। তো এই জায়গাটা আমরা ডায়েটে রাখতে পারি কারণ কফি, গ্রিন টি আমরা জানি মেটাবলিক রেটটাকে বাড়ায় প্লাস অ্যান্টি অক্সিডেন্ট লিভারে
ফ্যাট করতে বাধা প্রদান করে, লিভারের ইনফ্ল্যামেশনটাকে কমায়, ওয়েটটাকে গেন হতে দেয় না, ওয়েটটাকে ব্যালেন্স রাখে, লস করে। যাদের ওবিসিটি আছে তাদের ক্ষেত্রে খুব দরকার। তো আমরা কফি, গ্রিন টি, ব্ল্যাক টি এগুলো আমরা 35 to 40 মিনিটসের পর আমরা এটা একটা ইনক্লুড করতে পারি। তারপর ব্রেকফাস্টে আমরা রুটি রাখতে পারি উইথ 1 বোল অফ ভেজিটেবলস। রুটিটা আমরা অবশ্যই লেচি ওয়াইজ ডিভাইড করি, যার যেরকম বাড়িতে লেচি হয়, মোটা হলে 2 পিস, যদি খুব সরু হয় সেক্ষেত্রে আমরা 3 পিস আমরা কাউন্ট করি। তো অল ওভার যদি একটা 2 পিসের রুটি আমরা ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারি, তার সাথে 1 বোল ভেজিটেবলস, গ্রিন লিফি, এনি কাইন্ড অফ ভেজিটেবলস, সব ভেজিটেবলসই ফ্যাটি লিভারের পেশেন্টরা খেতে পারবে, সেটা একটা রাখতে পারি। ঘুগনি, মটর, চিকপি জাতীয় স্যালাড বা সোয়া প্রোটিনের মধ্যে পড়ছে তোফু, সোয়াবিন, এই জাতীয় স্যালাড বা চিকেন স্যালাড বা ভেজ স্যালাড, এইগুলো আমরা ব্রেকফাস্টে প্রোটিনও আছে আমরা ইনক্লুড করতে পারি। তারপরে যে কোনো ডাল জাতীয় পদার্থ দিয়ে কিছু স্ন্যাক্স লাইক উত্তাপাম, এই জাতীয় খাবার আমরা ব্রেকফাস্টে ইনক্লুড করতে পারি। স্পেশালি কার্ড, মানে ল্যাকটেশন পদার্থ যেগুলো হয়, যেগুলো ডবল টোন মিল্ক কেউ খেতে পারে, কেউ নর্মাল মিল্ক খেতে পারে, সেটা আমরা পেশেন্ট বিশেষে নির্বিশেষে আমরা বলে থাকি। কারোর হার্টের প্রবলেম, কোলেস্টেরল প্রবলেম থাকলে সেক্ষেত্রে আমরা হাই ফ্যাট মিল্কটা স্কিপ করতে বলি, আমরা তাকে ডবল টোন বা লো ফ্যাট মিল্ক বলি। তো নর্মালি যারা মিল্ক খেতে পছন্দ করে না তারা ছানা খেতে পারে, ছানা খেলে ওয়েট ব্যালেন্সও হয় প্লাস ওয়েট গেইনও হয়, আবার কিছু ক্ষেত্রে ওয়েট লসও হয়। যারা ল্যাকটেশন পদার্থটাকেই বা ডেয়ারি পদার্থটাকেই যাদের অ্যালার্জি আছে, তারা ডায়েট থেকে স্কিপ করে তারা আমন্ড মিল্ক খেতে পারে। আমন্ড মিল্কটা হচ্ছে 10 থেকে 15টা আমন্ড ওভারনাইট ভিজিয়ে রেখে পরের দিন সেটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে, মিক্সড করে লিউক ওয়ার্ম ওয়াটারটা মিক্সড করে একটা দুধ জাতীয় লিকুইড তৈরি করে, সেটা হচ্ছে আমন্ড মিল্ক, যেটা খেলে অত্যাধিক বেশি ডায়েটটাও ম্যানেজ হবে। যেহেতু কাঠবাদাম ফ্যাটি লিভারের জন্য ভালো, সেই দিকটা থেকেও রিকভারি হবে এবং লসও হবে। আমরা মিড মর্নিং একটা সেগমেন্ট রাখতে পারি ফ্রুটের, যেটা 11টা থেকে 12টার মধ্যে আফটার ব্রেকফাস্ট হয়ে থাকে। কেউ যদি সেই সময় না খেতে চায় তো সে আফটার লাঞ্চ 2 থেকে 2.5 ঘন্টা পর খেতে পারে। যে কোনো ধরনের ফল, হাই ক্যালোরি বা হাই সুগারি যে ফলগুলো রয়েছে বা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি যে ফলগুলোতে রয়েছে, লাইক বানানা, ম্যাঙ্গো, সবেদা, এই ধরনের ফলগুলো ছাড়া আপেল, গুহাবা, মুসাম্বি, ওয়াটারমেলন, এই ধরনের ফলগুলো, পিয়ার যাকে আমরা ন্যাশপাতি বলি, এই ধরনের ফলগুলো যদি আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি সেটা ভীষণ ভালো। লাঞ্চে আমরা যারা রাইস খেতে প্রেফার করে, যারা বলে রাইস ছাড়া আমাদের চলবেই না, তো সেক্ষেত্রে রাইস তাদেরকে আমরা 1 বোল অফ কোয়ান্টিটি, লাইক 50 গ্রামস র রাইসের মতো আমরা প্রোভাইড করি। তার সঙ্গে ডাল, ভেজ কারি একটা থাকে, ছোটো, অবভিয়াসলি ছোটো মাছ, যেটা মেদহীন মাছ আমরা জ্যান্ত চারা মাছ বলে থাকি, সেই মাছ আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে। লিন মিট, যেটাকে আমরা মানে নর্মালি চিকেনের যে স্টিউ আমরা বলে থাকি, সেটা আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। মাছটা বেশি প্রেফার করি আমরা। আমরা শশা ডেইলি বেসিসে একের বেশি শশাটা আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। শাওয়ার কার্ড, যেটা আমাদের ওয়েটকে ব্যালেন্স করতে বা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে, সেটাও আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। অনেকেই আছে বলে ম্যাডাম ভাত খেতে পছন্দ করি না, ভাতের বদলে যদি অন্য কিছু করা যায়, সেটাও হয় লাঞ্চে। তাহলে যারা ভাত খেতে পছন্দ করে না সেক্ষেত্রে ওটস মিল বা কিনুয়া বা উত্তাপাম বা স্যালাড, এই ধরনের কিছু তারা ডায়েটে রাখতে পারে আদার্স অপশানের পাশাপাশি। তারপর মিড স্ন্যাক্সে আমরা ইভিনিং স্ন্যাক্সের একটা সেগমেন্ট রাখি, সেই সেগমেন্টে নর্মাল টি বা কফি, লাইক গ্রিন টি, ব্ল্যাক কফি, হোয়াট এভার, যেটা প্রেফার করবেন আপনারা সেটা খেতে পারেন। তার সাথে স্প্রাউট স্যালাড বা রাইস ফ্লেক্স বা ড্রাই ফ্রুটস, এই ধরনের হালকা ফুলকা কিছু আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। আর ডিনারে তো ডেফিনেটলি যারা রুটি পছন্দ করে, ডেফিনেটলি রুটি, সেটাও 3 পিস মতো হার্ডলি রুটি, তার সাথে 1 বোল ভেজ কারি, সেটাও আমরা ডায়েটে ইনক্লুড করতে পারি। কেউ যদি ডেইলি বেসিসে বলে ম্যাডাম রুটি ভেজ খেতে ভালো লাগছে না, তো সেক্ষেত্রে আমরা স্যালাড বা যে কোনো ধরনের ফ্রাইড ফিশ বা ফ্রাইড চিকেন, যেহেতু আমরা ফ্যাটি লিভারকে অ্যাভয়েড করতে বলি, তো যে কোনো ধরনের বেকড বা স্টিম ফিশ আপনারা চাইলে ডায়েটে ইনক্লুড করতে পারেন, বা বেকড বা স্টিম চিকেন আমরা চাইলে ডায়েটে ইনক্লুড করতে পারেন, যেটা ওয়েট লস বা ব্যালেন্সে খুব কাজ করবে। এবং বিভিন্ন ধরনের স্যালাড, এটাও আপনারা ডায়েটে ইনক্লুড করতে পারেন। তারপর একটা তো
মানে আমাদের তথাকথিত খাবার আছেই ডালিয়া, যেটা ওয়েট লসে ভীষণ ভালো কাজ করে, প্রোটিনও আছে, মানুষের হিউম্যান বডির প্রোটিনকেও ব্যালেন্স রাখে, সেই ডালিয়াটাও আমরা চাইলে ডিনারে ইনক্লুড করতে পারি। তো আর যে খাবারগুলো আমরা মোটামুটি ফ্যাটি লিভারে পুরোটাই বাদ দেব সেটা হচ্ছে জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, স্পাইসি ফুড, কারণ এই সমস্ত খাবারে অতিরিক্ত বেশি কার্বোহাইড্রেট, অতিরিক্ত বেশি ট্রান্সফ্যাট থেকে থাকে, যেটা আমাদের লিভার সেলগুলোকে কিন্তু অতিরিক্ত বেশি হার্ম করে, যার ফলে ফ্যাটি লিভারটাকে কিন্তু বাড়িয়ে দেয়। লাইক আইসক্রিম, কেক, পেস্ট্রি, এই ধরনের খাবারগুলোকে যদি আমরা আমাদের ডায়েট থেকে চিরাচরিতভাবে বাদ দিয়ে দিতে পারি, তাহলে ফ্যাটি লিভার থেকে কিন্তু খুব দ্রুত আমরা মুক্তি পেতে থাকবো। অসংখ্য ধন্যবাদ ডায়েটিশিয়ান মৌপালি ঘোষকে আমাদের সময় দেওয়ার জন্য। ডায়েট নিয়ে আমার আরও পরামর্শ পেতে চোখ রাখুন মেডিটিপস ইউটিউব চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস, এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নম্বর +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।